মাত্র 270 টাকা পার পিস 270 টাকা মশা মারার ব্যাট 40 টাকায় ওয়ান গ্যাং মাত্র 40 টাকা আর গ্যারান্টি গ্যারান্টি আছে 100% গ্যারান্টি আচ্ছা 40 টাকা এটা ওয়ান গ্যাং মাত্র 55 টাকা এই ফ্যান বলে প্লাস্টিকের ফ্যান এটা মাত্র পার পিস 400 টাকা আর থিং টেস্টার বলে এটা পার পিস মাত্র 32 টাকা 32 টাকা মানে তুমি কালারিং আছে বাটন হোল্ডার এটা ব্লু কালার হয় লাল কালার হয় 160 টাকা ডর্জন মাত্র 45 টাকা ডর্জন 65 টাকা ডর্জন 65 টাকা হ্যাঁ এটা হলো 110 টাকা 110 টাকা 110 টাকা আচ্ছা এই যে কালো এটা 105 টাকা 105 মাত্র 85 টাকা তাতাল 85 মাত্র দাম 90 টাকা কি বলেন শুধু আসসালামু আলাইকুম যারা ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করতে চান বা ব্যবসা করছেন তাদের জন্য আজকের সন্ধানটি আমরা চলে আসছি তাজ ইলেকট্রিক মার্কেটে আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তম মার্কেট নবাবপুরে তাজ ইলেকট্রিক মার্কেটের একটি সুনাম আছে তো সেই মার্কেট থেকে আজকের ভিডিওটি আজকে আপনাদেরকে যে দোকানে নিয়ে আসছি সেখান থেকে আপনারা ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স সব ধরনের আইটেম পাবেন আবার আছে যারা অনেকে চান যে ভাই আমার এটা লাগবে না ওই জিনিসটা লাগবে এই এই কোম্পানি লাগবে না অন্য কোম্পানি লাগবে তারা চাইলে আপনাদের বিআরবি বিজলি এবং পার্টেক্স যে কোনো ব্র্যান্ডের তার সুইচ সকেট ইন্ডিকেটার আবার অনেকে বাড়ি করেন যারা এই ভিডিওটি দেখছেন অনেকে আছে বিদেশে আছেন ঠিক আছে তো তারা বাড়ি করেন তো বাড়ির জন্য যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় সরাসরি আপনার নিকটস্থ দোকান থেকে যদি নিতে পারেন তো ভালো আর না পারলে সরাসরি বায়ার কন্ট্যাক্ট নাম্বার আছে ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আপনার মাল সব কিছু প্যাকেট করে পাঠিয়ে দিবে তার আগে অবশ্যই আপনারা ভালো করে যাচাই করে নেবেন দাম মান কোয়ালিটি সব কিছু ঠিক আছে কি না আর নেওয়ার আগে মেমোটা চেক করে নেবেন আপনারা যা বলছে সেই জিনিসগুলো ঠিকমতো লিখছে কি না এবং আপনার চাহিদা অনুযায়ী লিখছে কি না যদি লিখে তখন আপনি কনফার্ম করবেন এবং কিছু টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারে মাল পাঠিয়ে দেবে ওখান থেকে মাল দেখে বুঝে আপনি টাকা দিয়ে দিবেন তো এটা হলো সবচেয়ে সুযোগ এরকম সুযোগ সুবিধা সব ধরনেরই পাবেন আপনারা ওনার প্রতিষ্ঠানে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনার কাছে তো ইলেকট্রিক অনেক আইটেম আছে আমরা একে একে কিছু আইটেম দেখিয়ে দিই কারণ হচ্ছে আমরা মূলত মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে আপনার এখানে কী কী আইটেম আছে মাইনুল ভাই আমাকে শুধু সুইচ সকেট ইন্ডিকেটারই নাই আমার কাছে আরও ডিজ্যাক টাতাল কনিং বেল আচ্ছা লাইট আচ্ছা মাল্টিকট মানে হচ্ছে এরকম আইটেম সবই আছে আইটেম সবই আমার কাছে পাবে আচ্ছা ভাই কলিং বেলটা তো আসলে অনেক একটা মানে হলো দামি প্রোডাক্ট কলিং বেল মাত্র দাম 90 টাকা কি বলেন শুধু 90 টাকা 90 টাকা কলিং বেল আছে ভাই এটা ভাই অন্যান্য দোকানদাররা 200 থেকে 250 টাকা বিক্রি করে আমার থেকে পাইকারি মাত্র 90 টাকা নিতে পারবে আচ্ছা এটা কি কাজ করব ভাই 90 টাকা কলিং বেল কাজ করবে না কেন অবশ্যই কাজ করবে তো এটা কোয়ালিটিটা কেমন মনে হয় হাই কোয়ালিটি 90 টাকা কলিং বেল 90 টাকা হাই কোয়ালিটি কলিং বেল আচ্ছা অবিশ্বাস্য রেট আচ্ছা এই দাতালও তো আপনার এখানে অনেক আইটেমের দাতাল আছে না এটা মাত্র 85 টাকা দাতাল 85 টাকা দাতাল 85 টাকা আচ্ছা তো অনেক সস্তা মনে হচ্ছে যাই হোক আরেকটা আছে আসলে এটা কি এসি কট এসি কট না এটা পার্লার কট মাত্র 35 টাকা 35 টাকা মাত্র 35 টাকা পার্লার কট পার্লার কট আচ্ছা দেখি দেখাই থেকে পাইকারি ও চাইলে কম্পিউটারে ইউজ করা যাবে তাই না কম্পিউটারে ইউজ করা যাবে আচ্ছা তো এগুলো 35 টাকা মাত্র হ্যাঁ আচ্ছা তো আপনাদের কিন্তু অনেক তারও আছে আমরা মানে বোর্ডও দেখতে পাচ্ছি এই ফ্যান যে আছে ফ্যান গুলো আমার কাছে নিতে পারবেন শুধু ইলেকট্রিক আইটেমই শুধু আমার কাছে না আমার কাছে ফ্যান আছে যে কোনো ফ্যান টেবিল ফ্যান হাই স্পিড ফ্যান স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান যে কোনো জিনিস আমার থেকে পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দামে নিতে পারবেন আচ্ছা তো অনেকে বাড়ি ঘর করার জন্য যদি চায় আপনি কি পাইকারি দামে অবশ্যই বাড়ি ঘরের জন্য পাইকারি দিতে পারবো আমার কেউ যদি চাই যায় ভাই আমার এখন দুই চারটা সিলিং ফ্যানও লাগবে অন্য অন্য আইটেমও লাগবে টুকটাক সবকিছু মিলে চাইলে দিতে পারবো অবশ্যই অবশ্যই টুকটাক মিলে সবকিছু মিলে আমি দিতে পারবো পাইকারি আমি সর্বোপরি একটা কথা সবাইকে বলি যে অনেক সময় অনেক মাল না নিলো ফোন দিবে ঠিক আছে ফোন দিলে আবার বিরক্ত হবেন না 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 আপনি যে কোনো টাইমে আমার নামের ফোন দিবেন আমি রিসিভ করে কথা বলবো আপনার সাথে আচ্ছা সারা দেশ থেকে যদি কুরিয়ারে মাল চাই কন্ডিশনে মাল দিবেন হ্যাঁ অবশ্যই কন্ডিশনে মাল দিবেন আচ্ছা কন্ডিশনে মাল দেন তাই তো আচ্ছা তো আপনার এখানে তো আইটেম অনেক আছে আমরা একে একে কিছু আইটেম দেখাই হ্যাঁ জি সুইচ দাম আমার কাছে মাত্র পাইকারি দাম 80 টাকা 6 টাকা 66 পয়সা 15 থেকে 20 টাকা তো 15 থেকে 20 টাকা নিচে অনেক এসে বিক্রি করে আমার থেকে এটা মাত্র 80 টাকা ডর্জন দিতে পারেন ভাই সম্পূর্ণ পিতল মাল পিতল তারপর আছে কালারিং আচ্ছা 115 টাকা ডর্জন 115 টাকা ডর্জন আচ্ছা আমরা একটু দেখাই এই যে এটা ব্লু আছে লাল আছে অ্যাশ কালার আছে আচ্ছা কয়টা কালার বললেন তিনটা কালার তিনটা কালার ঠিক মাল নিত্য নতুন ডিজাইন গুলো আসে জি ঠিক আছে তো এগুলো যদি কেউ ইমো WhatsApp এর মাধ্যমে ভিডিও কলে দেখতে চায় ঠিক আছে তাহলে দেখতে পারবে কিনা অবশ্যই দেখতে পারবে অবশ্যই দেখতে পারবে এবং রেটটাও জানতে চাইলে রেটটাও দিয়ে বলে দিতে পারবো আমি আচ্ছা রেটটাও বলে দিতে পারবো হ্যাঁ রেটটাও বলে দিতে পারবো নেক বা না নেক এর কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ওকে খুব চমৎকার কথা বলেছেন এরপরে কি আছে এরপরে আমি দেখাবো আপনার হোল্ডার আচ্ছা একদম কম দামি হোল্ডার হোল্ডার হলো পিতল না হ্যাঁ ও
আচ্ছা পিতল এটা কত রাখতেছেন? এটা 105 টাকা ডর্জন। 105 টাকা ডর্জন। আচ্ছা 105 টাকা এক ডর্জনের দাম পড়বে। আপনারা দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এরপরে কি আছে? এটার মধ্যে আবার আরেকটু কম দামি আছে, এটা দেখাই। আরেকটু কম দামি। এটা লোহার মাল হয় আর কি। আচ্ছা এটা সবাই নেয়। লোহা? হ্যাঁ লোহার। আচ্ছা ও লোহা, যদি কেউ লোহা নিতে চায় তাহলে লোহাটা নিতে পারবে। মাত্র 70 টাকা ডর্জন। এক ডর্জনের দাম মাত্র 70 টাকা। মাত্র 70 টাকা। আচ্ছা এইগুলো তো 15-20 টাকা বিক্রি করতে পারে। 15-20 টাকার নিচে কোথাও কোনো দোকানদার বিক্রি করে না। আচ্ছা হ্যাঁ এরপরে তারপরে আছে যারে কালো কালো প্যান্ডেল হোল্ডার। হ্যাঁ এটাও পিতল। এটা হলো 110 টাকা। 110 টাকা। 110 টাকা। আচ্ছা 110 টাকায় আপনারা এটা পাবেন। এরপরে কি আছে? তারপরে আছে এই যে কালো, এটা 105 টাকা। 105 টাকায়। আচ্ছা এটা কি পিতল নাকি লোহা? এটাও পিতল। এটাও পিতল। আচ্ছা পিতল। এখন যা দেখো সব পিতলই দেখাবো, লোহার মাল আমি দেখাবো না এখন। আচ্ছা ঠিক আছে। যারা সাদার মধ্যে আছে টুইন বলে, টুইন। হুম টুইন বলতে কি বুঝাবে? টুইন এবং প্যাচ দুটোই লাগবে, যেই কোনো একটা হলে হবে। দুটো একটা হবে। আচ্ছা এটা মাত্র 160 টাকা ডর্জন। আচ্ছা একটু বডিটা দেখান আমাদের। সম্পূর্ণ পিতল। পিতল আসলে মুখে অনেকে পিতল বলে কিন্তু খুললে দেখা গেছে এটা লোহা হয়ে যায়। না না ঠিক আছে, তো এই জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করলাম ভিডিওতে। হ্যাঁ ঠিক আছে এরপরে কি আছে? এরপরে কালারিং হোল্ডার আছে। কালারিং হোল্ডার। কালারিং হোল্ডার কম দামের মধ্যে। আচ্ছা এটা হলো পিতল। হ্যাঁ এটা দুইটা কালার হয়, ব্লু কালার। আচ্ছা আর লাল কালার। এটা মাত্র এগুলোর মধ্যে ছোট বড় আছে কিন্তু সাইজ। হ্যাঁ এটার মধ্যে ছোট বড় আছে। এটা মাত্র 110 টাকা ডর্জন। 110 টাকা ডর্জন। আচ্ছা এরপরে কি আছে ভাই? এরপরে আছে একটু বড় 5 কেচিং বলে। 5 কেচিং। হ্যাঁ এই যে কেচিংটা হলো 5 কেচিং বলে। আচ্ছা 5 কেচিং। এই যে পিতল সম্পূর্ণ পিতল। আচ্ছা 5 কেচিং। এটা কত? এটা মাত্র 130 টাকা ডর্জন। 130 টাকা ডর্জন। জি মাইনুল ভাই, ব্যবসাটা হলো সততা। আপনি যেটা বলবো ওইভাবে আপনাকে মাল দিতে পারবো। আচ্ছা যে মালটা আপনি না চালাতে পারবেন ওই মালটা আপনি চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। আচ্ছা ব্যবসা আমার সাথে করেন, দেখেন আমার সাথে কথার সাথে কোনো কাজে মিল হয় কিনা। আচ্ছা তো আমরা কিন্তু ভাই এটাই প্রত্যাশা করি, কারণ হচ্ছে একজন ব্যবসায়ী যদি কথার কাজে মিল না রাখে তাহলে তার ব্যবসা করার প্রয়োজন নেই। আর একটা মানুষ যদি ব্যবসা করতে গিয়ে ডাকাতি করে তাহলে তার ব্যবসা করার দরকার নেই, সে ডাকাতি করতে পারে। তো সেই সুবাদে আসলে কথা শুনতে খারাপ লাগলো, কথাটা বলতো এজন্য আপনাদের নবাবপুরে অনেকে এরকম কথার কাজে মিল রাখে না, কথা বলে একটা কাজে গিয়ে আরেকটা পাওয়া যায়। তো আশা করি আপনার ক্ষেত্রে সেরকম হবে না। আচ্ছা আর আমরা কিন্তু অবশ্যই যদি কথার কাজে মিল না থাকে তাহলে কিন্তু ভিডিও বন্ধ করে দেব। না অবশ্যই এটা বন্ধ করে দেব। তো সেই সুবাদে বলবো যারা প্রোডাক্ট নেবেন যাচাই করে নেবেন, যতই বলেন না কেন প্রোডাক্ট নেওয়ার সময় মেমো করার পরে মেমোটা আবার একটু পাঠাবেন। পাঠাবেন। পাঠানোর পরে চেক করে যে আমার ওকে, যদি পরবর্তীতে কোনো প্রবলেম হয় সেটা দেখা যাবে। কিন্তু ওই অনেকে কি করে সেটা কথার কাজে মানে হলো নিজের ভুলের কারণে মাল অর্ডার দেয়। হ্যাঁ বলে একটা, পরে বলে ভাই আমি এটা দিই নাই। তো এটা আসলে ঝামেলা তৈরি হবে। ঝামেলা হবে না। প্রথম অবস্থা আপনি আমার থেকে যে মালগুলি নেবেন ওই মালগুলি আপনাকে আমি অবশ্যই দিব, তার মধ্যে যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন ফোনে, আমি সমাধান করে দিয়ে দিব। আর যদি কোনো মালের দাম বাড়ে তাহলে বলবেন ভাই আমার দাম বাড়ছে। হ্যাঁ দাম বাড়লে তো অবশ্যই, যেহেতু আপনার ইলেকট্রিক আইটেম প্রত্যেকটা মে হয় আপ ডাউন করে। আচ্ছা আমি সবসময় আগে বলবো না যে দাম বাড়ছে দাম বাড়ছে, আপনি বাজার কমলো বলবো দাম বাড়লো বলবো। আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমরা মাল দেখাই। এখন আপনাদের দেখো আমি টু পিন প্লাগ। টু পিন প্লাগ। হ্যাঁ একদম কম দামি টু পিন প্লাগ। ঠিক আছে মাত্র আপনি 60 টাকা ডর্জন। 60 টাকা ডর্জন। মাত্র 60 টাকা। আচ্ছা 3 টাকা 60 টাকা কিনা পরে ঠিক আছে, কিন্তু এই সব জিনিসগুলো আবার বিক্রি কিন্তু ভালো দামে হয়। অবশ্যই এটা অন্তত 15 থেকে 20 টাকার কমে কেউ বিক্রি করে না। আচ্ছা এটা অনেক অনেক লাভবান আইটেম। আচ্ছা তারপরে আরেকটা দেখাবো আপনার মাত্র 65 টাকা ডর্জন। 65 টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 65 টাকা ডর্জন এটা পাওয়া যাবে। ঠিক আছে তারপর একটা তালা মডেল অরিজিনাল পিতল। আচ্ছা পিতল তালা। হ্যাঁ পিতল তালা। এটা মাত্র 105 টাকা ডর্জন। ওকে হ্যাঁ নেক্সট। নেক্সট আপনি দেখো কালারিং টু পিন, কম দামি টু পিন মাত্র 45 টাকা ডর্জন। 45 টাকা। 3 টাকা সামথিং মনে হয়। সামথিং 3 টাকা সামথিং। এটা আবার রাবার আর কি নরম যেটা সফট। এটা পিতল অরিজিনাল পিতল মাত্র 95 টাকা ডর্জন। 95 টাকা ডর্জন। হ্যাঁ এরপরে কালারিং এর মধ্যে পিতল মাল আছে। এটা কালারিং পিতল। কালারিং পিতল। এটা হলো 110 টাকা ডর্জন। আচ্ছা হ্যাঁ এরপরে কি এগুলোর মধ্যে আবার পিতলের মাল আছে অনেক হেভি মাল। আমার থেকে আপনি মাল যাচাই করে মাল নেবেন। আচ্ছা আপনার যদি পছন্দ হয় নেবেন, না পছন্দ হলে আপনি নেবেন না। আমি কথা কেউ যদি ভাই অল্প টাকার মাল চায় যে ভাই আমি ট্রাই করার জন্য 2-4-5000 টাকার মাল অবশ্যই 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 দিতে পারবো। অবশ্যই দিতে পারবো। আচ্ছা ভাই কুরিয়ার আপনি সর্বনিম্ন কত টাকার মাল দিবেন? আপনি কুরিয়ার সর্বনিম্ন আপনি যদি 2000 টাকার মাল দেন তাও দিয়ে দিবেন। আমি দেখাবো পোকা টুপিন। পোকা? আচ্ছা পোকা কিন্তু একটা নাম করা। হ্যাঁ নাম করা। এর মধ্যে তো ভালো মন্দ অনেক ভালো মন্দ অনেক রকমই আছে আমি দেখাইতেছি। হ্যালো
দেশি পোকা আচ্ছা অরিজিনাল দেশি পোকা আর পিতল অরিজিনাল পিতল আচ্ছা দেশির মধ্যে পিতল আর পিতল আর ভালো পিতল কন্টাক্ট হ্যাঁ পিতল কোন 125 টাকা ডজন মাত্র আচ্ছা 125 টাকা এর মধ্যে অরিজিনাল পিতলটা হবে এই যাবে একটু দেখাই হ্যাঁ এটা অরিজিনাল চায়না পিতল এই পোকা চায়না অরিজিনাল পোকা আচ্ছা হ্যাঁ এটা 13 টাকা পিস তো চায়না মতো দেখতে মাত্র 12 টাকা পিস 12 টাকা পিস পোকা 20 পিসের বস মাত্র 12 টাকা পিস আচ্ছা কি আছে ভাইয়া এরপরে আছে বটম হোল্ডার সুপারস্টার মডেলের বটম হোল্ডার মাত্র 150 টাকা ডজন 150 টাকা ডজন আচ্ছা এটা কি পিতল না কই লোহা পিতল 100% পিতল শুধু স্ক্রুটার লোহার আচ্ছা স্ক্রুটার লোহা এটার মধ্যে আবার কম দামি কালারিং আছে বটম হোল্ডার এটা ব্লু কালার হয় লাল কালার হয় 160 টাকা ডজন মাত্র আচ্ছা বাসাবাড়ির জন্য কেউ চাইলে নিতে পারবে বাসাবাড়ির জন্য অবশ্যই নিতে পারবে আচ্ছা হ্যাঁ এরপরে তারপর আরেকটা আছে টুইন একটু হেভি মাল এটা টুইন বল আর কি দুইটা কালার হয় হ্যাঁ ব্লু হয় লাল কালার হয় মাত্র 260 টাকা ডজন আচ্ছা হ্যাঁ ঠিক আছে এর মধ্যে আবার ইন্ডিয়ান কোয়ালিটি আছে ইন্ডিয়ান কন্টাক্ট আচ্ছা এটা ইন্ডিয়ান এটা হয় সুইসটা এটা 100% পিসি এটা মাত্র 210 টাকা ডজন আচ্ছা হ্যাঁ এরপরে কি আছে এরপরে আছে একটা কম নাম জারা বটম বল কি ছোট বটম 150 টাকা ডজন 150 টাকা ডজন আচ্ছা এই বটমটা যদিও ছোট কিন্তু দেখতে কিন্তু সুন্দর অনেক হেভি মাল সম্পূর্ণ পিতল হেভি 150 টাকা ডজন আচ্ছা এরপরে কি আছে এছাড়া আমার কাছে অনেক আরো অনেক আইটেম আছে বড় বটম আছে 210 টাকা থেকে শুরু আচ্ছা জারা বটম চালতা বটম হ্যাঁ তারপরে কালারিং এর মধ্যে টুইন বটম আছে 350 টাকা 325 টাকা আচ্ছা মানে হচ্ছে যে যে রকম চাইতা যে কোন ব্র্যান্ড চাইতে পারে ঠিক আছে যদি আপনার কাছে না থাকে আপনি অন্য জায়গা থেকে দিতে পারবেন আপনি শুধু ব্র্যান্ড বললেই হবে আমি অবশ্যই দিতে পারবো আপনাকে আচ্ছা তো এখানে তো দেখা গেছে সুপারস্টারের অনেক প্রোডাক্ট চাই মানুষ সেই ক্ষেত্রে সুপারস্টারের মাল আপনি দিতে পারবেন অবশ্যই দিতে পারবো অবশ্যই দিতে পারবো সুপারস্টার মডেলে আপনি যে কোনো মডেল আমাকে স্যাম্পল পাঠা দেবেন ইমেল মাধ্যমে ভাই আমার এই রেটটা বলেন আমি অবশ্যই আপনাকে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তো আমরা একটু হেটে হেটে দেখাই আপনার দোকানে কিন্তু অসংখ্য আইটেম আছে আপনি আমরা যদি একটু দেখাই কি কি আইটেম আছে আমাদের একটু দেখান টেস্টার আছে টেস্টার হ্যাঁ আর্থিং টেস্টার বলে এটা পার পিস মাত্র 32 টাকা 32 টাকা মানে ওরা আমরা দেখতে পাচ্ছি এগুলা কি এটা ক্লিপ ক্লিপ সব ধরনের ক্লিপ আছে আপনাদের সব ধরনের কি বলে আপনি ছোট থেকে শুরু করে সব ধরনের এটা মাত্র 19 টাকা 19 টাকা এক বক্স নাকি এক পিস এক বক্স এক বক্সে 19 টাকা মানে এর কয় পিস থাকে 120 টাকা 120 টাকা 120 থাকবো না কম থাকে 100% 120 থাকে 100% 120 আচ্ছা ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছি আমরা আপনি সিরামিকের কাট আউট কাট আউট একদম নরমাল একদম কম দামি কম দামি তো এলাকায় অন্তত 20 টাকা নিচে কেউ বিক্রি করবে না আচ্ছা এটা মাত্র 6 টাকা 90 পয়সা দাম টেস্টার কি 20 টাকায় আছে নাকি তাও অত দাম বেশি থাকে এগুলার আচ্ছা তার মানে হলো 6 টাকা সামথিং দাম কেনা আচ্ছা ঠিক আছে এরপরে কি আছে ভাই এরপরে আছে যে কনা সুইস কনা মোটর সুইস নাকি মোটর সুইস 100% ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান হবে ইন্ডিয়ান আপনি যে কোনো সমস্যা বাংগা ছাড়া 100% চেঞ্জ করে দেবো কথার সাথে 100% কাজে মিল থাকবে মানে বাংগা ছাড়া যদি হয় আপনি যদি 6 মাস পরে নিয়ে আসেন আমি চেঞ্জ করে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে 6 মাস পরে দিয়ে দেব 90 টাকা কম দামি এর 90 টাকা তাই একটু ভালো আছে এটা মাত্র 125 টাকা আচ্ছা ঠিক আছে এরপরে এরপরে আছে আমার কাছে ফ্যান ফ্যান হ্যাঁ ফ্যানের আইটেম কিন্তু এখন অনেক চলে অনেক আইটেম এটা মাত্র এই যে জালি ফ্যান বলে প্লাস্টিকের ফ্যান এটা মাত্র পার পিস 400 টাকা 400 টাকা জালি ফ্যান জালি ফ্যান 6 পিসের বক্স অবিশ্বাস্য দাম অবিশ্বাস্য এটা আপনি মাত্র 1350 টাকা 1350 টাকা 100% কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো এটা 9 ইঞ্চি ফ্যান এটা হলো 950 টাকা 950 টাকা এইগুলো ফ্যান আপনার গরমে সিজন আপ ডাউন করে এটা আমি আপনি বললেই অ্যালুমিনিয়াম আছে তামা আছে সব ধরনের তার আছে আমার অ্যালুমিনিয়াম তার মাত্র এইগুলি হবে লাল কালোটা মাত্র 150 টাকা থেকে শুরু 150 টাকা অ্যালুমিনিয়াম আচ্ছা অ্যালুমিনিয়াম যদি 150 টাকা হয় এগুলাতে কি 100 গজ থাকে 100 অ্যালুমিনিয়াম গুলি 100 গজ হয় না 75 গজ হয় আর তামারগুলি 100% 100 গজ হয় আচ্ছা তার মানে হলো 75 গজ 75 গজ তো আপনারা তো অনেক সময় বলেন 100 গজ না 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 আমি 100 গজ অনেক দোকানদার বলে আমি বলবো না 75 গজ থাকে মাত্র আচ্ছা 75 গজ থাকবে আমার কাছে আপনি যদি বিআরবি অরিজিনাল তারও চান আমি অরিজিনাল তারও দিতে পারবো প্রাইস লিস্ট যখন যেটা ওই দাম আমি বিআরবি তার দিতে পারবো আচ্ছা ওটা কি মানে কোম্পানির মূল্য থেকে ছাড় দিবে হ্যাঁ মূল্য থেকে ছাড় দিব অবশ্যই আচ্ছা তো 2000 টাকার মাল চাইলেও কি আপনি দিবেন হ্যাঁ অবশ্যই 2000 টাকার মাল আচ্ছা এটা তো কথার কাছে পাবো নাকি হ্যাঁ অবশ্যই পাবেন এছাড়া গ্যাং সুইজের আইটেম আছে 10 বছরের গ্যারান্টি অন গ্যাং মাত্র 40 টাকা 40 টাকায় ওয়ান গ্যাং গ্যাং মাত্র 40 টাকা আর বলেন কি ভাই সত্যি 100% দেখতে তো খুব সুন্দর 100% গ্যারান্টি গ্যারান্টি আছে 100% গ্যারান্টি আচ্ছা 40 টাকা এটা ওয়ান গ্যাং মাত্র 55 টাকা 55 টাকা আর একটা কালারিং আছে কালারিং এর মধ্যে এগুলি ওয়ান গ্যাং মাত্র
80 টাকা এটা 100% 10 বছরের গ্যারান্টি 80 টাকায় হ্যাঁ অন গ্যাং সুইচ মাত্র 80 টাকা মানে সমস্যা করলে চেঞ্জ পাবে হ্যাঁ সমস্যা হলে এই সুইচ গুলো তো 4 গ্যাং এর যেটা হ্যাঁ 4 গ্যাং মাত্র 230 টাকা 230 টাকা অন গ্যাং মাত্র 80 টাকা আচ্ছা যে যেটা নিতে চায় যেটা নিতে চায় আপনি ওটা নিতে পারবেন সমস্যা নেই কেউ যদি বাসা বাড়ির জন্য চায় 1 গ্যাং নিতে 1 গ্যাং নো নিতে পারবে 4 গ্যাং চাইলে 4 গ্যাং একটা একটা প্রোগ্রাম একটা ফ্রি থাকে প্রোগ্রাম মানে সিরিজ হয় 1 গ্যাং থেকে আপনি 4 গ্যাং তারপরে ডিমার ফ্যান সুইচ মোটর সুইচ আমি সবগুলো পাইকারি দামে দিতে পারবো মাল্টি প্লাগ আছে আপনি কম দামে 23 টাকা থেকে শুরু আচ্ছা 23 টাকা 80 টাকা 35 টাকা 45 টাকা আচ্ছা মাল্টি প্লাগ ঠিক আছে তো আমি এই যে এখানে দেখতে পাচ্ছি বোর্ড সুইচ বোর্ড কম দামে থেকে শুরু 65 টাকা ডর্জন 65 টাকা এক ডর্জন পাওয়া যাবে এক ডর্জন 65 অন গ্যাং এত কম দাম অন গ্যাং যদি আই আপনি এলাকায় এক একটা পার পিস বিক্রি করে 20 টাকা পিস 20 টাকা জি আচ্ছা খুবই দারুণ ব্যাপার তো আপনার এখানে অন্য সব আইটেম তো আছে আমার আমি আমার মার্কেটে দেওয়া আছে মাত্র 270 টাকা পার পিস 270 টাকা মশা মারার ব্যাট বসার মারার ব্যাট আচ্ছা মশা মারার ব্যাট 270 টাকায় দারুণ একটা জিনিস আপনাদের 100% গ্যারান্টি মাল এটা তো এখন তো দেখা গেছে প্রচুর মশা তো সেই সুবাদে হচ্ছে মশা মারার ব্যাটটা চলে ভালো ঠিক আছে তো এসি কর থেকে শুরু করে যা দরকার সবই আছে তার মানে আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করব না যদি কোনো ধরনের পরামর্শ দরকার মাল কিনুক বা না কিনুক ঠিক আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল দিতে পারবে বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে অবশ্যই যোগাযোগ তো আক্তার হোসেন ভাই তো যারা যেই কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কল দেখ প্রত্যাশা করি মাইনুল ব্লগের নাম বললে অবশ্যই তাদেরকে ভালো সাপোর্ট দিবেন এবং যেখানে যে রেটটা আপনি রাখছেন তার থেকেও কিছুটা কম দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন ঠিক আছে সারা দেশ থেকে ছড়িয়ে আছে যে ভিউয়াররা তারা যেন আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারে সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি।